নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একটি পুলিশ প্রেসিংটের বাইরে বেসামরিক গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার বেলা 12টার দিকে ইস্ট হার্লেমের 25th প্রেসিংটের বাইরে এ ঘটনা ঘটে। এরই মাঝে বোমা সদৃশ ওই বস্তু পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে দুই ব্যক্তি সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরের দিকে ইস্ট হার্লেমে 25th প্রিসিংটের বাইরে থেকে বোমা সদৃশ্য একটি বস্তু অপসারণ করেছে NYPD-র বম্ব স্কোয়াড। এরপর সতর্কতা হিসেবে প্রিসিংট এলাকায় বেশ কয়েক ঘন্টার জন্য জনচলাচল বন্ধ করে দেয়া হয়। পুলিশ জানিয়েছে, শুরুতে প্রিসিংটের অফিসারদের কাছে গিয়ে সহযাত্রীর হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন এক গাড়ি চালক। NYPD পেট্রোল কমান্ডিং অফিসার রুয়েল স্টিফেনসন জানান, সহযাত্রীটি ছিলেন গাড়ি চালকের ভাই। ওই ব্যক্তি চালককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। The assault took place inside the vehicle in which an altercation took place and the passenger assaulted the driver with a machete. পরে অভিযোগের ভিত্তিতে গাড়ি থেকে একটি ম্যাশেটি উদ্ধার করে পুলিশ। গাড়িতে বিস্ফোরক থাকতে পারে বলেও পুলিশকে জানায় ওই চালক। এ পর্যায়ে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি থেকে বোমা সদৃশ্য একটি ডিভাইস উদ্ধার করে, সেটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বম্ব স্কোয়াডের কমান্ডিং অফিসার মার্ক টোরে বলেন, যদি ডিভাইসটি বিস্ফোরক জাতীয় কিছু হয়, তবে তা মানুষের মৃত্যু ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনে সক্ষম। Described as either capable of functioning as designed, capable of exploding, or was it something made to look like a bomb but isn't really a bomb? এদিকে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর আশেপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। It's scary because it's so close. Kids, I have my grandson in this area. I'm scared. গাড়িতে ওই ডিভাইস কেন ছিল তা নিয়ে পুলিশের তদন্ত চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ি চালক বা তার ভাই কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই দুই ব্যক্তিরই অতীতে একাধিকবার গ্রেপ্তার হওয়ার রেকর্ড আছে। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।